বেগুনে ইয়াতে নিয়ে আসলাম ভিটাতে নিয়ে আসলাম দেখো তুমি অনেক বাগুন ধরে আছে আপনি এটা তুলে না ভালো যদি আগে যেগুলো সেগুলো আপনি কাটা করতে লাগে আগে ছেড়ে দে কইলাম না আমার ধানগুলো দেখতে আমার পিছন পিছন চলে আইতো ঘাসের জন্য দরকার গরু আছে গরু ঘাস নাই এই জন্য নিতে আসছি আপনি যান তাড়াতাড়ি মুরগি ধান খাই নিবে আচ্ছা ঘাস কাটতে লই আসো বিশাল ফুল যত দূরে গিট্টি দেখিন ঢাকা তো ঢুকপেরা ঢুকপে 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 না তো আসো অত দূরে গিট্টি দেওয়া লাগবে না বলা যায় না ঢাকা তে কথা আয় ধর আগে রানি শুন ভাগে খিলা আরে আমার সোনার তুতা খাকি রে বসে আছে দেখ দেখ এই যে হলুদ আর লবণ কোন মশলা দেওয়া লাগবে না ওই রকম করে তেল মাখন হয় তেল তাড়াতাড়ি কাটে দে একটু লবণ দিয়ে আদে দিলে হবে মিমকলে দিতে গোসল করে আসো আর মু কইছি নাকি মু এর ব্যান্ড রে ইয়ারা নিতে হবে
কালকে দেখতে পারছেন আমরা ক্ষেত থেকে বেগুন তুলে আনছি, তো আজকে সকালে পোলাও দিয়ে আর বেগুন দিয়ে খাচ্ছি। এটা আমার অনেক পছন্দের খাবার। শশা হইলে একটু ভালো হইতো ভাবি। শশা কি আছে? শশা নাই, লেবু নেব। না, লেবু আমি খাবো না। এই পর্যন্ত ভিডিওটি শেষ করি। আপনারা সবাই ভালো থাকে।